শাবান মাসে সিয়াম বা রোজা রাখার যেহেতু বেশি ফজিলত রয়েছে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, আর আমরা প্রবাসে ডিউটি করে থাকি, এই শুক্রবারটা জুমাবারটা ছুটি থাকে, তো জুমাবারে যদি কেউ রোজা রাখে শাবানে, শুধু জুমাবারে, তো জায়েজ কি না? জুমাবারে রোজা রাখা বা সিয়াম পালনের যে নিষেধাজ্ঞা রয়েছে সেটা জুমাবারের সম্মানার্থে নিষেধ, এই দিনের জুমার তাজিমে নিষেধ, শনিবারের তাজিমে বা শনিবারকে খাস করে নেওয়া এটা নিষেধ, কারণ ইহুদিদের বড় দিন হচ্ছে শনিবার, এভাবে খাস করে নেওয়া। আর ফজিলতপূর্ণ দিন সাইয়দুল আইয়াম, সবচেয়ে উত্তম দিন হচ্ছে জুমাবার, সুতরাং কোনো মুসলিম সেই দিনের সম্মানার্থে যদি রোজা রাখে সেটা নিষেধাদেশ রয়েছে, এটা হচ্ছে ওই নিষেধাজ্ঞার অর্থ বা তাৎপর্য। বাকি কথা হলো যে আমার সুযোগ সুবিধা হচ্ছে জুমাবারে, যেহেতু এদিনে ছুটি, কারো ছুটি হচ্ছে শনিবারে, এই দিন আমার সিয়াম পালন করা কি সহজ, এই শাবানের, কারো ছুটি রবিবারে, ধরেন ও মুসলিম দেশে বাস করে, সবাই মুসলিম দেশে বাস করে না, এমনকি মুসলিম দেশে অনেক জায়গাতে রবিবারে শনিবারে ছুটি, আল্লাহ হেফাজত করুক। তো কথা হচ্ছে যে যদি ছুটির দিনকে কেন্দ্র, উদ্দেশ্য কিন্তু সেই দিনের সম্মান প্রদর্শন না, তাজিম নয়, বরং সেই দিনে আমার জন্য রোজা রাখা সহজ, সেজন্য শাবানের রোজা অথবা অন্য কোনো রোজা আমি কোন দিনে রাখবো, শনিবার রাখবো অথবা রবিবার রাখবো বা জুমাবারে রাখবো, তো জায়েজ, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। জি, আলোচনাতে উত্তর চলে এসছে, ভাই জিজ্ঞাসা করছেন যে আমরা যারা সোমবার বৃহস্পতিবারে সিয়াম পালনে অভ্যস্ত, শাবানের শেষ দিকে 28, 29, 30 যদি আমাদের সোমবার বা বৃহস্পতিবার পড়ে যায় তাহলে কি করব, উত্তর আসেনি আলোচনায় এসেছে, বরং সেই হাদিস, হাদিসের কথা, ইল্লা রাজুলুন ইয়াসুমু সাওমান, এমন ব্যক্তি যার আগে থেকে কোনো রোজা রাখার অভ্যাস রয়েছে সেই ব্যক্তি কি করবে, শেষ দিকে 28, 29, 30 শাবানেও রোজা রাখতে পারি, কোনো অসুবিধা নেই, সোমবার পড়লে বৃহস্পতিবার পড়লে। জি,